দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। মস্কো কিয়েভ দুই পক্ষই চাচ্ছে যুদ্ধ চালিয়ে যেতে। এতে অদূর ভবিষ্যতে শান্তি আলোচনা হওয়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 26 ফেব্রুয়ারি এক আদেশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘোষণা করেন, বরখাস্ত হওয়া মেজর জেনারেল এডওয়ার্ড মিখাইলোভিচ মোস্কাল গত মার্চে এই পদে নিযুক্ত হয়েছিলেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল অলেকজান্ডার পাবলিকোয়ের স্থলাভিষিক্ত সামরিক প্রশাসনের প্রধান হিসেবে নিযুক্ত হন। তবে জেলেনস্কি মোস্কালবের বরখাস্তের বিষয়ে কোনো ব্যাখ্যা প্রদান করেননি। এটি তার প্রশাসনের সাম্প্রতিক নেতৃত্বের পরিবর্তনের একটি দীর্ঘ লাইনের সর্বশেষ ঘটনা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ দেশটিতে দুর্নীতি বিরোধী অনুসন্ধান এবং ক্র্যাকডাউনের একটি সিরিজ পরিচালনা করেছে। তবে মোস্কালবের বরখাস্ত দুর্নীতি নির্মূলের পদক্ষেপের সঙ্গে যুক্ত কিনা তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। এখন অবধি রাশিয়া ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষের লক্ষাধিক সেনা নিহত হয়েছে। এই যুদ্ধের ফলে 8.8 মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে এবং আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধ আরও কয়েক বছর স্থায়ী হতে পারে বলে মনে করছেন ভূরাজনীতি বিশ্লেষকরা। মির্জা রকিবুল হাসান, নিউজ ডেস্ক, News24। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।